हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम। आज के आमी आपनादेरके एकटी शार्टेर भीतिरा किभाबे काटिंग करते हैं आपनादेरके देखाबो। आपनारा धैर्य सहकारे आमार भिडियो देखते थाकुन। देखुन आमी एकटी शार्टेर भीतिरा काटिंग करब। तो काटिंग करार आगे कतगुलो नियम मानते हैं, जेगुलो नियम माना दरकार किभाबे काटिंग करब आजकेर भिडियोते आपनादेर सम्पूर्ण देखाबो। आपनारा धैर्य सहकारे आमार भिडियो देखते थाकुन। देखुन एकटी भीतिरा काटिंग करते गले कापड़टी दुटी भाज कर निते हैं एवं कि जे परिमाण आमरा तीरा काटिंग करब से परिमाण आमरा केटे निलाम। एखन एई कापड़टी दुटी भाज कर निएछि। एकटी सोजा स्केल दिए एकटी सोजा दाग करे देबेन बा मार्जिन टानबेन। मार्जिन टानार पर एखाने 2 इंची नेब। जदि शोल्डार डाउन आमरा 2 इंची देई 2 इंची हले 5.5 इंची हबे टोटाल। तो आमी मेजारमेंटी बोले देतेছি আপনারা দেখতে থাকুন। এই যে দাগ দিলাম, হয়তো দাগ একটু কম দেখা যাচ্ছে, আপনারা বুঝে নেবেন। এখান থেকে 1.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি, এখানেও একইভাবে 1.5 ইঞ্চি 5.5 ইঞ্চির দাগ দেব। যদি এটি 1.5 ইঞ্চি আমরা শোল্ডার ডাউন দিলাম হয় তাহলে আমরা 4.5 ইঞ্চি নিতাম। তো এখানে 2 ইঞ্চি নিছি, তার জন্য আমরা 5.5 ইঞ্চি দিলাম। এখানে 1.5 ইঞ্চি আবার নিচে দাগ দেব আরেকটা। এখানে যেহেতু ভিতিরা হবে যার জন্য আমরা নিচেও 1.5 ইঞ্চি দাগ দিলাম এবং 1.5 ইঞ্চিতে বরাবর আমরা এই শেপ স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দেব, কারণ এখানে ভিতিরা হবে, ভি হবে। দেখুন এখানে আমরা যে শার্ট কাটিং করেছি, শার্ট কাটিংয়ের যে ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টের মাপ নিলাম 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চি দাগ দেব এবং সামনে যে আমাদের গলা থেকে 2.5 ইঞ্চি 2.5 इंच থেকে যত মাপ ওইখানে পেলাম আমরা ওখান থেকে এটি বসায় দেব। তো বসায় দেওয়া হয়ে গেল। এখন এটি সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে দেই। দাগ দেওয়ার পর এখানে শেপ স্কেল দিয়ে আমরা এভাবে রাউন্ড করে দেব, যেহেতু রাউন্ড হয়ে যায় এখানে। এখন কাটিং করব মিল, কিন্তু এটাই করতে হবে যে এইটুকু আছে এই পাশে আর উপরের পার্টটি আছে এই পাশে। আর এখানে আমরা 2 সুতা কম 3 ইঞ্চি মার করেছি, কারণ আমরা যখন বডি কাটি তখন আমরা 2.5 ইঞ্চি দাগ দেই এবং এখন পুট যখন কাটবো তখন 3.5 ইঞ্চি দাগ দেব। এখানে সোজা করে নিয়ে তারপর আস্তে আস্তে কাঁচিটি ঘোরায় ঘোরায় কাটিং করতে হবে। আমি দাগ দিয়েছি, হয়তো দাগ কম দেখা যাচ্ছে, সমস্যা নাই, কাটমার করে দেবেন। এখানে আমি ভিতরে দেখুন কীভাবে কাটিং করি। আমরা শেপ স্কেল দিয়ে যেভাবে রাউন্ড করে দিলাম ঠিক ওইভাবে কাটিং করতে হবে, তাহলে সুন্দর হবে। শেপ স্কেল ছাড়া আইডিয়া করে দিলে তেমনটা সুন্দর হয় না, শেপ স্কেল দিলে সুন্দর হয়। যখন সুন্দর করে আমি দিলাম এখানে সুন্দর কাটিং করবেন। কাটিং হয়ে গেল, এখানে কাটমার করে দেবেন। আমরা যেহেতু আরেকটি তীরে কাটবো বা পুট কাটবো তার জন্য কাটমার করা দেওয়া হয়ে গেল। তো এই যে দেখুন তৈরি করা হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। আপনারাও এইভাবে কাটিং করলে তীরা বানাতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।